হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাবির স্পেশাল কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটা আছে আপনাদের জন্য বুরহানির রেসিপিটা আমি নিয়ে হাজির হলাম। তো এখানে আমি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিব। তো এখানে নিয়েছি হলো পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডাটা থেকে, ডাল থেকে, আর এগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ধনে পাতা, তো ধনে পাতা। আর এখানে তিনটা হচ্ছে কাঁচামরিচ, যেহেতু আমি ঝালটা একটু কম দিব আপনাদের পছন্দ মতো, আর ঝালটা যারা একটু বেশি খেতে চান একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। তো এখানে নিয়েছি হলো 3 টেবিল চামচের মতো চিনি, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচের মতো, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুনের মতো সরিষা, আর এখানে 1/2 টিস্পুনের মতো লবণ, আর এখানে 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 মগ পানি। আর দই, তো টক দই তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে এই যে আমি টক দইটা কিন্তু ছেঁকে নেব। তো যাই হোক, আমি একটা নিয়েছি হলো জার, ব্লেন্ডার জার। এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে পুদিনা পাতা। এগুলো দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব ফার্স্টের দিকে। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি এটা এখন ব্লেন্ডারে বসিয়ে দেব। এই যে আমি ব্লেন্ডারে বসিয়ে দিয়েছি, এটা আমি এখন ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, আর হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এইগুলো দিয়ে দেব, ধনে সব গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, মরিচের গোলমরিচের গুঁড়ো, চিনি, আর হলো ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো মতো আমি একটু ব্লেন্ড করে নেব। তো অবশিষ্ট বাকি আছে যে দুইটা, তো দুইটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু ঢাকনা খুলে নিয়েছি, এখন আমি এটা সার্ভ করব, দুইটা গ্লাস নিয়ে নেব। এই যে দুইটা গ্লাসে আমি সার্ভ করছি। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এই যে দুইটা পরিবেশনের জন্য আমি দুইটা শসার দিয়েছি, স্লাইস দিয়েছি। তো যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে। তো সবাই এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আমার ভিডিওটি, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।